লকডাউন শিথিল হলেও আমাদের স্বাস্থ্যবিধি মেনে চলার বিষয়টি শিথিল হবে না, সেটি আরো কঠিন করতে হবে। এ ব্যাপারে আমি সকলকে অনুরোধ করছি, আপনারা স্বাস্থ্যবিধি মেনে চলবেন। বিশেষ করে দক্ষিণ পশ্চিমাঞ্চলের যারা এই সেতু দিয়ে এই রাস্তায় দীর্ঘদিন ধরে ফেরি চলাচলে দুর্ভোগের মধ্যে পড়ে, তাদের দীর্ঘদিনের অপেক্ষার অবসান হবে। এদিকে পেকুটিয়া সেতুও 72% কাজ শেষ হয়েছে, এটাও ভালো। আমি এ ব্যাপারে কাজ ত্বরান্বিত করার জন্য অনুরোধ করব, যাতে করে আগামী বছরই কাজটা শেষ হয়ে যায়। চাইনিজ ফান্ডেড এ প্রজেক্ট। আর একটা কথা আমি বলতে চাই, আপনারা বিভিন্ন বরিশাল, ভোলা, লক্ষ্মীপুর সহ আরো যেসব সড়কের কথা বললেন, এগুলো বেশ করে ঝালকাঠি, ভোলা, পিরোজপুর এবং বরিশালের পটুয়াখালী, বরগুনা সব দিকের রাস্তাগুলো সচল রাখতে হবে, ইউজেবল রাখতে হবে, পাসেবল রাখতে হবে। এবং বাকেরগঞ্জ থেকে পাউফল হয়ে যে রাস্তাটি প্রায় 82 কিলোমিটার, ওই রাস্তাটি সংস্কার এবং মেরামত কাজ সম্পন্ন করতে হবে, যেহেতু ট্রাফিক ভলিউম বেড়ে গেছে। আর একটা ব্যাপারে আমি বলতে চাই, এ ব্যাপারে আমি কোনো এডিশনাল চিফের বক্তব্যে কোনো ইনফরমেশন আমি পেলাম না। আমার এখানে টপ প্রায়োরিটি হচ্ছে যে ফরিদপুর থেকে বরিশাল সড়ক, এই সড়ক চার লেনে উন্নীতকরণ করতে হবে, এডিবির সাহায্যের নিশ্চয়তা আছে। কাজে এই প্রকল্পটি কতদূর এগুলো প্রক্রিয়াগতভাবে, এ নিয়ে বরিশাল অঞ্চলের নেতৃবৃন্দ, সাংবাদিকরা বারবার আমাকে অনুরোধ করেন, কিন্তু এখনো বরিশাল একটা বিভাগীয় সদর দপ্তর। যে বরিশালের মানুষ চার লেনের কথা বলে, তখন এখানে অবশ্যই এখানে আমাদের একটা বিরাট দায়িত্ব রয়েছে। এ সড়ককে চার লেনে রূপান্তর করার প্রক্রিয়া যত দ্রুত সম্ভব এগিয়ে নিতে হবে, ব্যাপারে মন্ত্রণালয়, প্রধান প্রকৌশলী সবাইকে আমি বিশেষভাবে নির্দেশনা দিচ্ছি, অনুরোধ করছি। আর এখানে বিআরটিসি কে গাড়িগুলো চলাচল করে, সে গাড়িগুলো রক্ষণাবেক্ষণ মেরামত যাতে ঠিকমতো হয়, ভেতরে সিটগুলো ঝালা বডি অল্প দিনেই যেন এতটা ব্যয়বহুল গাড়ি এলওসিতে আনা হয়েছে, এ গাড়িগুলো কিছুদিন পরেই দেখা যায় শ্রীহীন হয়ে পড়ে, এয়ার কন্ডিশন থাকে না, ফ্যান পর্যন্ত থাকে না গাড়িতে। কাজে এই বিষয়গুলো যারা সেখানে দায়িত্বে আছেন ডিপোর যথাযথ দায়িত্ব পালন করবেন। আর বিআরটিএ স্মার্ট কার্ড ডিস্ট্রিবিউশনের ব্যাপারে যথাযথভাবে দায়িত্ব পালন করতে হবে, এ ব্যাপারে বিআরটিএ হেড অফিসের সাথে যোগাযোগ করে
স্মার্ট কার্ড সংগ্রহ এবং সরবরাহে যথাযথ ব্যবস্থা নিতে হবে। ইআরটি এর অভ্যন্তরে যে কর্মকর্তাদের সাথে যোগসাজশ, বাইরের একটা চক্র দালাল চক্র সক্রিয় থাকে, এই দালাল চক্র থেকে বিআরটিএকে মুক্ত করতে হবে। এটা আমি বিআরটিএ বিআরটিসি যে কর্মকর্তারা আছেন তাদের উদ্দেশ্যে এই কথাগুলো আমি বলতে চাই। এখন করোনার সময় স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। এবার করোনা ভয়ঙ্কর রূপ নিয়েছে, এই করোনার বিভিন্ন ভেরিয়েন্ট নিয়ে বিশেষজ্ঞরা নানান মতামত দিচ্ছেন, কবে করোনা শেষ হবে আমরা জানি না। তারপরও উই হ্যাভ টু লার্ন হাউ টু লিভ উইথ করোনা, আমাদেরকে করোনার সাথে বসবাস করার অভ্যেস রপ্তে করতে হবে, অভ্যেস করতে হবে, এবং আমাদেরকে এই করোনা নিয়েই করোনার সঙ্গে লড়াই করার পাশাপাশি আমাদেরকে উন্নয়নের চ্যালেঞ্জও মোকাবিলা করতে হবে স্বাস্থ্যবিধি মেনে। আমি এখন দেশে লকডাউন চলছে, যানবাহন গণপরিবহন বন্ধ রয়েছে, সরকার ইতিমধ্যে আগামী রোববার থেকে স্বাস্থ্যবিধি মেনে দোকানপাট খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। কারণ দীর্ঘদিন লকডাউন কঠোরভাবে থাকলে এতে জনগণ ক্ষতিগ্রস্ত হয়, সামনে ঈদ আসছে, অনেকেই কেনাকাটার প্রয়োজন অনুভব করে, আর তাছাড়া অনেকেই আটকা পড়েছেন বিভিন্ন জায়গা, আসা যাওয়া বন্ধ। সরকার লকডাউনের পর গণপরিবহন চালানোর ব্যাপারে সক্রিয় চিন্তা ভাবনা করছে। গণপরিবহন যখন গণপরিবহনের ব্যাপারে লকডাউন শিথিল করা হলে আমাদের কিন্তু করোনার নিয়ম কানুন তথা স্বাস্থ্যবিধি মেনে চলার ব্যাপারে কঠোর হতে হবে। লকডাউন শিথিল হলেও আমাদের স্বাস্থ্যবিধি মেনে চলার বিষয়টি শিথিল হবে না, সেটি আরো কঠিন করতে হবে। এ ব্যাপারে আমি সকলকে অনুরোধ করছি, আপনারা স্বাস্থ্যবিধি মেনে চলবেন, মাস্ক ব্যবহার করা, হ্যান্ড স্যানিটাইজার প্রত্যেক গাড়িতে রাখা, গাড়িকে জীবাণুমুক্ত করা, পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, অর্ধেক সিট খালি রেখে গাড়ি চালানো, এই বিষয়গুলোতে কঠোরভাবে নিয়ন্ত্রণ থাকতে হবে। ভাড়া, অর্ধেক সিট থাকলে যে ভাড়া, সে ভাড়ার অতিরিক্ত যারা ভাড়া নেবেন, যারা কথা ভঙ্গ করবেন, তাদেরকে অবশ্যই শাস্তির আওতায় আসতে হবে, এবং অতিরিক্ত ভাড়া এবং স্বাস্থ্যবিধি উপেক্ষা করা কোনো অবস্থাতে এটা মেনে নেওয়া হবে না। এ ব্যাপারে সরকার কঠোর ব্যবস্থা নেবে। আমি সবাইকে প্রস্তুতি রাখতে বলবো স্বাস্থ্যবিধি মেনে চলার ব্যাপারে, যেন প্রয়োজনীয় প্রস্তুতি সবার থাকে, এটা আমি বিশেষভাবে অনুরোধ করছি। সবাইকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। যারা সংযুক্ত হয়েছেন সবাইকে আমি আবারও শুভেচ্ছা জানাচ্ছি।